वेलकम टू एडुटेक्स निरंजन यूट्यूब चैनल जे सकल टैक्सपेयर शेयर ट्रेडिंग रही है अथवा म्यूचुअल फंड रिडीम करेखान कैपिटल गेन लॉन्ग टर्म शॉर्ट टर्म होता कि प्रॉफिट एवं लॉस कैलकुलेशन करबें अपनारा ऑनलाइन एआईएस देखे पार्चेस वैल्यू एवं सेल वैल्यू पे जाएस डाउनलोड करें से कॉस्ट ऑफ एक्विजिशन अथवा जाके बोले पार्चेस वैल्यू सेखाने पाबेन ना डाउनलोड अपशनटाते पार्चेस वैल्यू पाबेन ना शुद्ध सेल कन्सिडारेशन देवा रयेछे एबार जदि आपनि अनलाइन एएस देखें सेई क्षेत्रे किन्तु आपनि पार्चेस वैल्यू एबं सेल वैल्यू सबई पेये जाबेन सेखान थेके आपनि अनायासे किभाबे क्यालकुलेशन करबेन शर्ट टर्म एबं लंग टर्म गेन सेटा निये आजकेर एई भिडियो। प्रथमे आपनि इनकाम टैक्स पोर्टाले लग इन करबेन लग इन करार पर आपनी चले जाबेन सार्विस अपशने सार्विस अपशने क्लिक कर लाम सार्विस अपशने क्लिक करार पर नीचे देखुन एनुअल इनफरमेशन स्टेटमेंट एई अपशनटाते क्लिक कर लाम तारपर प्रोसीड अपशने क्लिक कर लाम प्रोसीड अपशने क्लिक करार पर एबार एखाने देखुन इन्स्ट्रक्शन एआईएस एक्टिविटी हिस्ट्री एआईएस अपशनटाते क्लिक करुन एआईएस अपशने क्लिक करार पर एखाने देखुन एनुअल इनफरमेशन स्टेटमेंट एटार उपरे आपनी क्लिक करबेन এটার উপরে ক্লিক করার পর এখানে আপনার অ্যানুয়াল স্টেটমেন্ট দেখাচ্ছে আর এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারেন যদি ডাউনলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারচেজ ভ্যালু পাবেন না আপনি অনলাইনে যদি দেখেন তাহলে সব পারচেজ ভ্যালু আপনি পেয়ে যাবেন। এবার দেখুন এখানে ডিটেইলস দেখাচ্ছে এবার এখানে আমি বিভিন্ন অপশনগুলো রয়েছে পার্ট বি তে অ্যাসেপ্টি ইনফরমেশনে চলে এলাম আপনার শেয়ার ট্রেডিং যেগুলো থাকবে সেগুলো অ্যাসেপ্টি তে শো করবে অ্যাসেপ্টিতে ডিভিডেন্ড ইনকাম এখানে রয়েছে দেখুন এবার আমরা সেল অফ সিকিউরিটি এন্ড ইউনিট অফ মিউচুয়াল ফান্ড এখানে দেখুন ভ্যালু অফ কনসিডারেশন রয়েছে এই 18,853 টাকা এটার আমি ব্যাকআপ দেখব এই 18,853 টাকার ব্যাকআপটা আমি দেখে এখান থেকে আমি শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেনটা হিসাব করব যদি থাকে। এবার এখানে ফুল ভ্যালু অফ কনসিডারেশন অপশনটা যে রয়েছে এই 18,853 এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন টোটাল পেজটা ওপেন হয়ে যাবে এটাকে সরিয়ে দিই এখানে দেখুন কোয়ান্টিটি ফর সেল প্রাইস দেখাচ্ছে টোটাল সেল কত চারটা কোয়ান্টিটিতে কস্ট অফ অ্যাকুইজিশন আপনার কেনা কত ছিল এটা আর এখানে ইউনিট এফএমভি দেখাচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু দেখাচ্ছে এখান থেকে দেখুন সম্পূর্ণ প্রফিট এবং লস এর হিসাব আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন কোয়ান্টিটি আইটেমের নাম সামনে লেখা আছে একসঙ্গে আসছে না তাই আমি এটা দেখাতে পারছি না এটাকে সরিয়ে আমি দেখতে পাবো দেখাতে পারবো চারটা কোয়ান্টিটি সেল প্রাইস পার ইউনিট ছিল এই 1606 টাকা সেল কনসিডারেশন টোটাল হচ্ছে 6,428 টাকা। এবার কস্ট অফ অ্যাকুইজিশন আপনার কেনা ছিল কত এই টাকাটা দিয়ে কেনা ছিল আর সেল কনসিডারেশন মানে বিক্রি করেছেন এত টাকা তাহলে এটার থেকে 6,428 থেকে 6,287 যদি আপনি বিয়োগ করেন সেই ক্ষেত্রে 141 টাকা হবে আপনার এই আইটেমটার মধ্যে প্রফিট। পরের আইটেমে যাচ্ছি এখানে দেখুন সেল টোটাল সেল ভ্যালু 2455 কস্ট অফ অ্যাকুইজিশন কেনা ছিল হচ্ছে এই চারটা দশটা আইটেম 2027 টাকা আর তাহলে প্রফিট কত হবে এটার থেকে এই এইটা 2455 থেকে 2027 মাইনাস করলে আপনার কিন্তু প্রফিটটা বেরিয়ে যাচ্ছে। এবার যদি এক বছরের মধ্যে আপনি সেল করে থাকেন এটা কেনার পর তাহলে সেটা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর এখানে কিন্তু লেখাই আছে সামনের দিকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন না লং টার্ম ক্যাপিটাল গেন। এইভাবে আপনি এই এই প্রত্যেকটি স্টকের হিসাব আপনি এই প্রত্যেকটি স্টক যেগুলো আপনি ক্রয় করেছেন এবং বিক্রি করেছেন তার এখানে সেল কনসিডারেশন মানে হচ্ছে বিক্রয় মূল্য আর কস্ট অফ অ্যাকুইজিশন মানে হচ্ছে আপনার ক্রয় মূল্য এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আপনি প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা বের করতে পারবেন। এই আইটেমটাতে দেখুন 1700 সেল কনসিডারেশন 1756 টাকা দিয়ে আপনার বিক্রি করেছেন আপনার কেনা ছিল হচ্ছে 1929 টাকা এখানে আপনার লস হয়েছে 173 টাকা। এইভাবে আপনি এই অনলাইন এআইএস থেকে প্রফিট এবং লস ক্যালকুলেশন করতে পারবেন আর এটি শর্ট টার্ম না লং টার্ম সেটা কি করে বুঝবেন এটা আপনার এই যে এদিকে নিয়ে আসেন এখানে দেখুন লেখা আছে সব অ্যাসেট টাইপ শর্ট টার্ম শর্ট টার্ম শর্ট টার্ম এগুলো লেখা রয়েছে আর আপনার ট্রান্সফার ডেট এখানে
ডেট অফ ট্রান্সফারটাও লেখা আছে। এই ডেট থেকে আপনি ব্যাকআপটাও, প্রফিট এবং লসের ব্যাকআপটা দেখুন। এখানে ডেট অফ সেল ট্রান্সফার এই যে এখানে রয়েছে 15 ডিসেম্বর 2020 এই ডেটে এটা সেল করা হয়েছে, এইটা রয়েছে 26 নভেম্বর। প্রফিট এবং লসের ব্যাকআপটাও বের করতে পারবেন। প্রফিট এবং লসের ব্যাকআপটা কিভাবে করবেন সেটা এখন একটু বলছি। আপ টু 15th June পর্যন্ত যে আপনার প্রফিট হবে সেটা হচ্ছে ফার্স্ট ব্যাকআপে দেখাবেন, তারপরে 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত যে প্রফিটটা হবে সেটা আপনি সেকেন্ড ব্যাকআপে দেখাবেন, আর 16 সেপ্টেম্বর থেকে 15 পর্যন্ত যে প্রফিটটা হবে সেটা থার্ড ব্যাকআপে দেখাবেন, আর 16 ডিসেম্বর থেকে 15 মার্চ পর্যন্ত যেটা ফোর্থে দেখাবেন, আর 16 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত যে প্রফিটটা হবে সেটা আপনি ফিফথ ব্যাকআপে দেখাবেন। এগুলো আপনার ITR2 ফাইল করার সময় দেখাতে হবে। এইভাবে আপনি ক্যাপিটাল গেন অনলাইন AIS এর মাধ্যমে আপনি হিসাব করতে পারবেন। যদি আপনার কাছে আপনার শেয়ার ট্রেডিং যে ব্রোকার রয়েছে, যে ব্রোকারের আন্ডারে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, তাদের কাছ থেকে আপনি স্টেটমেন্ট নেবেন। স্টেটমেন্ট যদি থাকে সেখানে আপনি পারচেস ভ্যালু এবং সেল ভ্যালু পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা করতে পারেন। যদি সেটা না থাকে তাহলে অনলাইন AIS এর মাধ্যমে আপনি এইভাবে আমি যেভাবে আলোচনা করলাম সেইভাবে আপনি কিন্তু হিসাবটা বের করে ITR2 ফাইল করতে পারেন। পরবর্তীতে আমি এই সংক্রান্ত আরো আপডেট নিয়ে আসবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।